কুয়াশার চাদর ভেদ করে টানা কদিন সূর্য উঁকি দেওয়ায় দিনে শীতের অনুভূতি অনেকটাই কমে গেছে, তবে সন্ধ্যা নামতে আবারও বাড়ছে শীতের তীব্রতা। নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, টানা তিন দিন দেশের বেশ কিছু অঞ্চলে ঝরবে বজ্রসহ বৃষ্টি। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ৩১ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আজ বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে টানা তিন দিন দেশের ৮ বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৫ দিনেও সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে এই সময়ে সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল বৃহস্পতিবার খুলনা, ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া শুক্রবার খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।